এই যে প্রাণীটিকে আপনি দেখতে পেলেন, এই প্রাণীটিকে হঠাৎ একদিন সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল, আর এরপর সেখানে বহু মানুষের ভিড় জমে যায়। কিন্তু তারপর যা ঘটেছিল তা দেখে সকলে পালিয়ে বাঁচে। কিন্তু কি কারণে পালিয়েছিল সকলে, আর প্রাণীটি কেনই বা বিপজ্জনক ছিল? আসলে সমুদ্র এমন একটি জায়গা যার সম্পর্কে অর্ধেকটা জানাও আমাদের পক্ষে সম্ভব হয়নি। আর বিশাল সমুদ্রের কিছু রহস্যময় এবং ভয়ঙ্কর এমনই কয়েকটি জিনিস আপনি দেখবেন। যদি সমুদ্রের পাড়ে ভুলেও আপনি এই জিনিসগুলির সম্মুখীন হয়ে যান, তাহলে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। আর তা না হলে আপনার সাথেও তেমনটা ঘটে যেতে পারে যেমনটা এই ব্যক্তির সাথে ঘটল। সবার প্রথমে রয়েছে মৃত নীল তিমি। অনেক সময় এমন হয় যখন জাহাজের নাবিকেরা কিংবা জলপথে যাতায়াতকারী মানুষজন সমুদ্রের জলে বিশাল আকার বেলুনের মতো কিছু একটা ভেসে থাকতে দেখে, আর তারপর কৌতূহল বশত সেখানে এগিয়ে গেলেই বিপদ ঘটে যায়। এর কারণ হলো, বিশাল আকার বেলুনের মতো তারা যে জিনিসটিকে ভেসে থাকতে দেখে সেটা আর কিছু নয়, বরং মৃত নীল তিমি। এমনিতে তো নীল তিমি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রাণী, যার মধ্যে পূর্ণবয়স্ক কোনো নীলতিমির ওজন প্রায় 30টি বিশাল আকার এশিয়ান হাতির সমান। আর এরা যখন মারা যায় তখন এদের আকার আরো বেড়ে যায়, আর তাদের শরীর হাওয়া ভর্তি বেলুনের মতো হয়ে যায়। আসলে নীলতিমিগুলি সমুদ্রে মারা যাওয়ার পর তাদের শরীরের সমস্ত অর্গানগুলি এমনকি সমস্ত কোষগুলিতে পচন ধরে, আর শরীরের ভেতরে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আর মিথেনের মতো ক্ষতিকারক গ্যাস তৈরি হয়। এই গ্যাসগুলি সেই মৃত তিমিকে একটি বিস্ফোরকে রূপান্তরিত করে, আর যখন এই বিস্ফোরণ হয় তখন ঘন্টায় এর গতিবেগ থাকে 70 কিলোমিটার। এবার আপনিই বলুন যে এই মৃত নীল তিমির আশেপাশে থাকাটা আপনার জন্য কতটা বিপজ্জনক হতে পারে। যেমনটা আপনি এই ভিডিওগুলিতে দেখছেন, এই ব্যক্তিগুলিও ভুল করে নীল তিমির আশেপাশে চলে যায়, আর তারপরে তাদের সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটে। এবার রয়েছে একটি ছোট্ট প্রাণী যার নাম হলো স্যান্ডলার। সবার প্রথমে তো এই প্রাণীগুলিকে দেখে আপনার বেশ কিউট মনে হবে, কারণ যখন এরা গোলাকারে ঘুরতে থাকে তখন এদের দেখতে বাচ্চাদের ছোট খেলনা গাড়ির মতো মনে হয়। কিন্তু এদের দেখে যতটা কিউট মনে হয়, বাস্তবে এরা ততটা কিউট নয়, বরং এরা বেশ বিপজ্জনক। প্রথমত এদেরকে দেখে বোঝা যায় না যে এরা কোনো প্রাণী, আর দ্বিতীয়ত বোঝা গেলেও এটা বোঝা বেশ মুশকিল হয়ে যায় যে এরা জীবিত আছে নাকি মৃত। ভুল করেও যখন কোনো মানুষ এদের ধরে ফেলে তখন এদের শরীরে থাকা ছুচালো এই কাঁটাগুলির জন্য মানুষের হাতে জ্বালার অনুভূতি হয়। আর দ্বিতীয়ত এদের শরীরে এক রকমের পদার্থ থাকে, ইচিক্রোম নামের হলুদ। এই কেমিক্যালগুলি বেশ বিপজ্জনক হয়, আর যদি কোনো মানুষ এদের ধরে ফেলে তখন তাদের হাতে প্রথমত হলুদ হয়ে যায়, আর পরবর্তীতে বিভিন্ন রকম অ্যালার্জির সৃষ্টি হয়। এরপরে রয়েছে লাল জোয়ার অর্থাৎ রেড টাইড। কখনো কখনো সমুদ্রে এমন আজব ঘটনা ঘটে যায় যখন সমুদ্রের তীরে মৃত হাঙর, মৃত তিমি, এমনকি শয়ে শয়ে মৃত মাছ ভেসে আসে। প্রথম নজরে এরকম ঘটনা দেখলে সকলেই অবাক হয়ে যায়। আসলে জলের মধ্যে ব্যাকটেরিয়া এবং অণুজীবের সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তখন জল অত্যাধিক মাত্রায় দূষিত হয়ে যায়, আর এই দূষিত জলের জন্যই জলজ সকল প্রাণীগুলি এইভাবে মারা যেতে থাকে। রেড টাইডের সময় জলের রং লাল হয়ে যায়, আর সমস্ত কিছুই ঘটে বেশি পরিমাণে ব্যাকটেরিয়ার জন্য। এবার রয়েছে সি স্টারস। আপনি যদি প্রথমবার এমন দৃশ্য দেখে থাকেন তাহলে এটিকে বাস্তব এবং সত্য হিসাবে মানতেই আপনার সময় লেগে যাবে, কারণ সমুদ্রের জলকে এমনভাবে ঝিলমিল করতে দেখার দৃশ্য সত্যি বিরল। এজন্যই একে সি স্টার বলা হয়, অর্থাৎ সমুদ্রের জলের তারা। রাতের বেলায় সমুদ্রের বিচে নীল রঙের এরকম আলো ঝিলমিল করতে দেখা যায়, তবে এগুলি তো তারা একেবারেই নয়। আসলে এগুলি এক ধরনের অণুজীব যারা তাদের শরীর থেকে এক রকমের পদার্থ নির্গত করে, আর সেই পদার্থগুলি এইভাবে আলোর মতো জ্বলজ্বল করে। তবে এইসব অণুজীবগুলি কখনো কখনো বিষাক্ত হয়ে থাকে, আর তখনই তা আমাদের জন্য ক্ষতিকারক হয়। এছাড়া ক্ষতির আরও একটি কারণ রয়েছে। এর আগের পয়েন্ট থেকে আপনি জেনেছেন যে জলে
ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে গেলে তা রেড টাইড বা লাল জোয়ারে পরিণত হয়। এবার রয়েছে জায়ান্ট স্কুইড, অর্থাৎ স্ক্রিনে দেখানো এই প্রাণীটি। একবার একজন ব্যক্তি সমুদ্রে বোটে ডাইভিং করছিল, এরকম সময় একটি বড় সাইজের প্রাণী তার বোটের ওপর উঠে পড়ে। এরপর সেই ব্যক্তি প্রাণীটিকে দড়ি দিয়ে বাঁধে আর ডাঙ্গায় নিয়ে আসে। তারপর বহু মানুষ সেখানে জড়ো হয়ে যায় আর অবাক হয়ে প্রাণীটিকে দেখতে থাকে। এরপর দেখা যায় প্রাণীটি তার শরীর থেকে কিছু অদ্ভুত পদার্থ নির্গত করছে। এমনটা দেখে যে কেউ বোঝা যায় যে প্রাণীটি এই মুহূর্তে আক্রমণাত্মক হয়ে উঠেছে, আর এই পদার্থগুলি অর্থাৎ প্যারাসাইটগুলি তারই কারণ। তাহলে বুঝতেই পারছেন যে বিপজ্জনক না মনে হলেও সামুদ্রিক এই প্রাণীগুলি আমাদের জন্য কতটা বিপদ ডেকে আনতে পারে, কিংবা সামুদ্রিক এই ঘটনাগুলি আমাদের জন্য কতটা ক্ষতির কারণ। তাই এরকম পরিস্থিতি কিংবা এই ধরনের প্রাণীর সম্মুখীন হলে তখনই দূরে চলে যাওয়াটাই উচিত। আজকের ভিডিওতে এই পর্যন্ত, ফিরছি আগামী ভিডিওতে।